নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি কাতলা পোস্তের রেসিপি শেয়ার করব। প্রথমে আমি 4 পিস কাতলা মাছ নিয়েছি, একটা পেঁয়াজ কুচি নিয়েছি, একটা টমেটো কুচি আর নিয়েছি একটা তেজপাতা, দুটো লবঙ্গ, দারচিনি এবং এলাচ, হাফ চামচ রসুন বাটা, হাফ চামচ আদা বাটা, কিছুটা পোস্ত কাঁচা লঙ্কা সমেত বেটে নিয়েছি। প্রথমে আমি মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে নেব। কড়াইতে তেল গরম করে মাছগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। মাছগুলো আমার ভালো করে ভাজা হয়ে গেছে, এটাকে এবার আমি একটা প্লেটে তুলে নিলাম। এরপর কড়াইতে একটা তেজপাতা দিয়ে দিলাম, এলাচ, লবঙ্গ, দারচিনি দিয়ে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে অল্প নুন দিয়ে দিতে হবে পেঁয়াজটা নরম হয়ে আসার জন্য। এরপর হাফ চামচ রসুন বাটা দিয়ে দিলাম, হাফ চামচ আদা বাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি ভালো করে মশলাটাকে নাড়াচাড়া করে নিতে হবে। এরপর একটা টমেটো কুচি দিয়ে দিলাম, হাফ চামচ হলুদ গুঁড়ো দিলাম, হাফ চামচ লঙ্কা গুঁড়ো দিলাম, ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে এরপর আমি পোস্ত বাটাটা দিয়ে দেব। পোস্ত বাটার সাথে সামান্য জল দিয়ে দিলাম, ভালো করে নাড়াচাড়া করে নেব। সমস্ত মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা ভালো করে কষানোর পরে হাফ চামচ চিনি দিলাম। ভালো করে মশলাটা কষানো হয়ে গেলে মশলা থেকে তেল ছেড়ে এলে এর মধ্যে জল দিয়ে দিলাম। এরপর একটু ফুটে এলে হাফ চামচ নুন দিলাম, যেহেতু আমি আগেই নুন দিয়েছিলাম, ভাজা মাছগুলো দিয়ে দিলাম। এরপর মাছটা 5 মিনিট মতো ভালো করে সেদ্ধ হতে দিতে হবে। 5 মিনিট পর মাছটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবং ঝোলটাও কিছুটা কমে এসেছে। আমাদের কাতলা পোস্তের রেসিপি রেডি। আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।